আমন্ত্রণ জানাচ্ছি প্রতিভাময়ী গৃহিণীদের নিয়ে আয়োজিত দেশের প্রথম মিউজিক্যাল রিয়েলিটি শো সিলন সুপার সিঙ্গারে। আজ একটি বিশেষ পর্ব, কারণ বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা আমরা জানাবো আজকের এই পর্বে। লাকি আকান্দ, হ্যাপি আকান্দ, আয়ুব বাচ্চু, শেখ ইশতিয়াক, সঞ্জীব চৌধুরী, সাবা তানিম, নিলয় দাস, এই নামগুলো মনে পড়লেই আমাদের মনে পড়ে যায় 90 দশকে তাদের জনপ্রিয় গানগুলোর কথা, যেই গানগুলো সবার মুখে মুখে থাকত। আমাদের 11 জন প্রতিযোগী এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের কিছু গান আজ এবং আগামী পর্বে গাইবেন। যথারীতি আমাদের মাঝে আছেন আমাদের 3 বিচারক, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া এবং তারিন জাহান। দর্শক, আজ আমাদের মাঝে একজন বিশেষ অতিথি আছেন, যিনি অতিথি বিচারক, আমাদের বাংলাদেশের জনপ্রিয় সুরকার নকিব খান। নকিব খান, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। অনেক ধন্যবাদ। আমি অত্যন্ত অনার্ড ফিল করছি আজকে আমি নিজেকে, কারণ আজকে যাদের জন্য অনুষ্ঠানটি করা, যাদেরকে আমরা ট্রিবিউট করছি, তারা সবাই আমার খুবই আপনজন ছিলেন। আমরা অনেক একসাথে কাজ করেছি, অনেক গান করেছি, অনেক সময় কেটেছে, অনেক স্মৃতি আমাদের মাঝে আছে। সেই স্মৃতিগুলোকে আমার খুব মনে পড়ে যাচ্ছে এবং তাদের সম্পর্কে অনেক কথা মনে পড়ে যাচ্ছে। কাজেই এই ফিলিংসটা এখানে এসে আসতে পেরে আমি সত্যি নিজেকে খুব ধন্য মনে করছি, যে তাদের সম্পর্কে আমি কিছু আমার মেমোরিজ আমি শেয়ার করতে পারবো। অনেক ধন্যবাদ সিলন সুপার সিঙ্গার আয়োজকদের। ধন্যবাদ নকিব খান আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ ট্রিবিউট রাউন্ড, আর তাই আমাদের সম্মানিত বিচারক ফাহমিদা নবীকে আমি একটু অনুরোধ করতে চাই তার বাবার গাওয়া একটি গান ট্রিবিউট করার জন্য আজকের এই আয়োজনে, কিংবদন্তি সঙ্গীত শিল্পী মাহমুদুর নবী। ধন্যবাদ ফাহমিদা নবী আপনার ট্রিবিউটের জন্য। শুরু করছি আমাদের আজকের পর্ব এবং প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি সুমনা রহমান। তিনি গাইবেন আয়ুব বাচ্চুর জনপ্রিয় একটি গান রূপালী গিটার।
সুমনা আপনি যেভাবে এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর গান করলেন আসলে রূপালী গিটার ছেড়ে চলে গেল তার গানের মাধ্যমে আমাদের মাঝে কিন্তু এখনো আছেন আপনার গান কেমন লেগেছে আমরা বিচারকদের কাছ থেকে জানতে চাইব পার্থ বড়ুয়া বাচ্চুভাই সম্বন্ধে দুটো কথা বলি বাচ্চুভাই আমাকে গিটার শিখিয়েছে প্রথমত ওনার ঘুম ভাঙা স্বর একটা গান ছিল ওটা সোলসে উনি গিয়েছিলেন ফার্স্ট ওই গানের ওই গানে আমি কিবোর্ড বাজিয়েছিলাম এবং ওটা ছিল আমার জীবনের প্রথম টেলিভিশনের পারফরমেন্স তো মানুষের সাথে অনেক কিছু জড়িয়ে আছে আমার আপনি যেভাবে গানটা গাইলেন আজকে কম্পিটিশনে এই পর্যায়ে এসে আমরা কিন্তু এরকমই আশা করি যে উঠবেন গাইবেন জয় করবেন আপনার গাওয়া খুব ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে গানটা শুনে আমার অনেক কষ্ট হচ্ছিল এত তাড়াতাড়ি চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না আমি বাচ্চু ভাইকে নিয়ে একটা গান করেছি কয়েকদিন আগে আমি দুটো লাইন শোনাতে চাই ওনার সম্মানে না না এভাবে মেনে নেওয়া যায় না অসময়ে তোমার চলে যাওয়া রূপালী গিটার ফেলে চলে গেলাম না ধন্যবাদ তুমি অনেক গানটা ভেতর থেকে করেছো একটা শিল্পীর চলে যাওয়া একটা শিল্পীর চলে যাওয়া মানেই প্রস্থান নয় শিল্পী বেঁচে থাকে শিল্পীর মনে শ্রোতার মনে তোমার এই ভেতর থেকে গান গাওয়াটা তুমি তাকে যেভাবে সম্মানটা জানিয়েছো আমি তোমাকে সম্মান জানাই থ্যাংক ইউ ম্যাম সুমন আপনার অসাধারণ গান করেছেন আপনি বাচ্চু ভাইয়ের গান গাওয়া অনেক টাফ ওনার একটি গায়কের ধরন আছে সেটি সবাই আসলে গাইতে পারে না আমি চেষ্টা করেছি আসলে ম্যাম সেই জায়গাটাই বলতে চাই ওটি আপনি অনেকাংশে ধরার চেষ্টা করেছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর প্রেজেন্টেশন ছিল আপনার সুমনা এই গানটি কিন্তু এত সোজা না অনেক কঠিন একটা গান হ্যাঁ যে কারণে আমি বলতে চাই যে এত কঠিন থ্রোয়িং যেখানে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ডেলিভারি খুব ইম্পর্টেন্ট এবং সুরগুলো যেই সুরের প্যাটার্নটা আছে এটা কিন্তু সাধারণ গানের থেকে একটু ডিফারেন্ট এবং সাধারণ আধুনিক বাংলা গান যে ধরনের আমরা বুঝে থাকি রক কিংবা যে ঘরনার কথা বা পপ ঘরনার কথা যদি বলি এটা কিন্তু সেই ধরনেরই কাজেই এখানে যে ডিফারেন্সটা দরকার ছিল আপনার গাওয়ার মধ্যে সেটা ছিল রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সুমনা আপনাকে অনেক ধন্যবাদ চলছে ট্রিবিউট রাউন্ড আমরা 90 দশকের জনপ্রিয় কিছু গান শুনছি আমাদের জনপ্রিয় কিছু সিঙ্গারের এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো শীলা রানী দেবীকে যিনি গাইবেন হ্যাপি আকান্দের একটি জনপ্রিয় গান আবার এলো যে সন্ধ্যা
শিলা হ্যাপি আখান্দের এত চমৎকার একটি গান আপনি উপস্থাপন করেছেন, পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে এবং সবাই এই গানটার সঙ্গে একসঙ্গে আমার মনে হয় নাচছিল। আমি জানতে চাইব প্রথমে ফাহমিদা নবীর কাছে কেমন লেগেছে। আমি না এমন একটা জায়গায় চলে গিয়েছিলাম, আমার অনেক স্মৃতি মনে পড়ছিল, ছবিটা দেখছিলাম, কারণ হ্যাপি আখান্দের মতো এত প্রাণবন্ত একটা মানুষ আমি খুব কম দেখেছি, যে সবসময় হাসতো, সবসময় হাসতো, সব কথায় হাসতো। তুমি আজকে খুব সুন্দর করে গাইলে, আমরা খুব আনন্দ করছিলাম, তোমার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। এই গানটার অ্যাডভান্টেজটা আরেকটু আপনার নেওয়া উচিত ছিল, আপনার গাওয়াটা আর একটু গোছানো হওয়া উচিত ছিল, যেমন কিছু জায়গায় থ্রোয়িংগুলি ঠিক অরিজিনাল গান না, অরিজিনাল গানের মতো তো অরিজিনাল আরেকজনের মতো তো আপনি গান গাইতে পারবেন না, বাট কিছু জায়গায় থ্রোয়িংগুলি আমার কাছে একটু উইক মনে হয়েছে, গানটা আর একটু ভালো করে গাইতে পারতেন আপনি। জি স্যার, এত জনপ্রিয় গানগুলো আসলে শুনতে সবসময়ই ভালো লাগে, এগুলো কখনোই পুরনো হওয়ার মতো গান নয়। আপনি অবশ্যই ভালো গেয়েছেন, তবে কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে একটু আর একটু ভালো হলে বোধ হয় আরও শুনতে ভালো লাগতো, তবে ওভারঅল ইট ওয়াজ ওকে, মোটামুটি ভালোই ছিল। ধন্যবাদ ম্যাম। হ্যাপি এবং আমি অ্যাকোস্টিক গিটার নিয়ে একটা নৌকো করে আমার নৌকা ওই ওই মোহাম্মদপুর সেই জায়গায় আমরা নৌকা করে ঘুরে বেড়াতাম এবং অ্যাকোস্টিক গিটার নিয়ে গান করতাম। এই গানটি তখন হ্যাপি আমাকে শোনাইছিল এবং করছিল। আমার খুব কষ্ট লাগছে হ্যাপি আখান্দের জন্য, এত একটা ট্যালেন্টেড মিউজিশিয়ান, আমার মনে হয় আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মিউজিশিয়ানস। ওর বাজানো কিবোর্ড, ওর বাজানো পিয়ানো এবং রিদম গিটারের গিটার যেটা যেভাবে সে বাজাতো অসাধারণ। আপনাদের কাছে আমরা অত আশা করবো না, কারণ আপনার প্রফেশনাল না, যেটা করছেন অনেক ভালো গেছেন, অনেক সুন্দর করে গেছেন, চেষ্টা করেছেন, আমার মনে হয় সেটাই আমাদের আমাদের সার্থকতা। আপনাদের ভালো পেয়েছি এবং আশা করি আপনারা আরও ভালো করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। দর্শক, এবারে মঞ্চে ডেকে নিব আমাদের পরবর্তী প্রতিযোগী দীপ্তি সরকারকে, যিনি গাইবেন আয়ুব বাচ্চুর একটি জনপ্রিয় গান এখন অনেক রাত।
আয়ুব বাচ্চুর আরও একটি চমৎকার গান, এটা যে কখনো ফিমেল ভয়েসে আমরা শুনবো সেটা কখনোই ভাবিনি, এবং দীপ্তি অনেক ভালো চেষ্টা করেছে গানটি গাইতে। কেমন গেয়েছে সেটা জানবো আমাদের বিচারকদের কাছ থেকে। পার্থ বড়ুয়া, এই গানটা হচ্ছে বাচ্চুর সবচেয়ে আমার প্রিয়, আমার সবচেয়ে ফেভারিট গানটা। যখনই আমাদের একসাথে শো হতো তখনই আমি বাচ্চুকে বলতাম এটা গাইতেই হবে আপনার। আমি আর একটু বেটার আশা করেছিলাম আপনার কাছ থেকে। সেকেন্ড অন্তরা থেকে আপনি মোটামুটি গানটা মধ্যে ঢুকেছেন, কিন্তু প্রথম দিকে একটু আপনার আমার শুনতে ভালো লাগেনি। থ্যাংক ইউ স্যার। আপনি ভালো গেয়েছেন, অনেক ভালো গেয়েছেন, তবে আরেকটু ভালো হলে আরও বেশি ভালো লাগতো, তবে আমার আপনার গান ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। শিল্পীর আসলে মৃত্যু নেই, যেহেতু তার গান হচ্ছে সে জীবন্ত। আজকে তোমরা যে গান করছো, গান সবাই করছে, এই জন্য আমি আজকে কোনো আলোচনা সমালোচনা করতেই চাই না, কারণ যে সম্মান জানানো হচ্ছে তুমি সেই সম্মানে গান গাইছো, এবং যারা বাজাচ্ছে তাদের সেই জায়গাটা থেকেই তারা বাজাচ্ছে, এবং সেই সম্মানের জায়গা থেকে তোমার গাওয়াকে আমি সম্মান করি। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। প্রথমে আমি ধন্যবাদ দেব মিউজিশিয়ানদের, খুবই ভালো, এত সুন্দর বাজিয়েছে, এবং সত্যি আমি সত্যি খুব মুগ্ধ তোমাদের বাজনা দেখে। আবারও বলছি যে আপনারা হোম মেকার এখানে এসেছেন, এবং গান আপনাদের প্যাশন সেটা মনে হচ্ছে, যে এটাই হওয়া উচিত, তা না হলে কিন্তু পারতেন না আপনারা এখানে আসতে, তাই না? এটা এমন না যে স্টেজে সবসময় আমরা ভালো গান গাই, এটা না, কিন্তু এটা হতে পারে, কিন্তু আশা করব যে সামনে আরও ভালো করবেন, এবং আপনাদের সেই ক্যাপাবিলিটিস আছে, কাজেই আপনারা চেষ্টা করুন আরো ভালো করে করুন, আশা করি আরো ভালো হবে। অনেক ধন্যবাদ দর্শক। আমরা ইতিমধ্যে তিনজনের গান শুনে ফেলেছি, এই পর্বের আরো তিনজনের গান শোনা বাকি। চলছে ট্রিবিউট রাউন্ড, আমরা ইতিমধ্যে তিনজনের গান শুনেছি, এবারে আমরা মঞ্চে ডাকছি আমাদের পরবর্তী প্রতিযোগী ফাহমিদা প্রীতিকে। তিনি গাইবেন শেখ ইশতিয়াকের জনপ্রিয় একটি গান নীলাঞ্জনা। কিছু পারি না।
ফাহমিদা শেখ ইশতিয়াকের এত জনপ্রিয় একটি গান আপনি গেয়েছেন, আমরা তো সেই সময়টাতে মনে হয় ফিরে গেছিলাম, একদম হারিয়ে গেছিলাম। আমাদের বিচারকদের কেমন লাগলো? আমি কিন্তু এবার শুরুতেই জানতে চাইবো নকিব খানের কাছ থেকে। এই গানটা যখন তৈরি হয় ওর বাসায়, তখন আমি কিন্তু সামনে বসা, আমরা দুজনে মিলে কিন্তু গানটা করি, এবং যে গানের কর্ড প্রোগ্রেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা দুজনেই কিন্তু করেছি একসাথে বসে। এবং রেকর্ডিংটা হয় সারগামে, সেখানেও আমি ছিলাম, সেদিন প্রেজেন্ট ছিলাম। এবং শেখ ইশতিয়াক আমার খুবই ভালো বন্ধু, এবং আমি বলবো এই ধরনের প্রতিভা আসলে বিরল। আমি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেছে, খুব কষ্ট লাগে। ফাহমিদা আপনি ভালো গেছেন এবং আশা করি আরও ভালো করবেন সামনে। স্যার দোয়া করবেন। কি যে একটা মুশকিল, এদিকে ফাহমিদা গান গাচ্ছে, আমার আমাকে ডাকো, আমি বুঝি না ওর যখন স্টেজে থাকে। এক ফাহমিদা গান করছে আর এক ফাহমিদা কমেন্ট করছে। ইশতিয়াক মামা অনেক জোরে জোরে হাসতো, তাই না? এত জোরে হাসতো যে সবাই কিন্তু চুপ হয়ে যেত, কেন এত জোরে হাসছে? কারণ সরল মানুষ, যারা সৃষ্টিশীল মানুষ, তারা প্রাণ খুলেই হাসে, এবং যখন গান গায় তখন বেদনার গানটা খুব চমৎকারভাবে গায়। আজকে তুমি কিন্তু সেটা ফুটিয়ে তুলেছ। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। আমি বছর তিনেক ইশতিয়াক ভাইয়ের সাথে বাজিয়েছি, ওনার সাথে যেহেতু আমি শো করেছি, বাজাতাম, কিবোর্ড বাজাতাম, তখন আমি তো ওনার কাছ থেকে ওনার গানগুলি শুনেছি, ওনার গাওয়া। আজকে আপনার গাওয়া আমার কিন্তু ভালো লেগেছে। ধন্যবাদ স্যার, আপনি ভালো গেয়েছেন। আমি নকিবের সাথে একমত, এত গুণী শিল্পীরা আসলে অনেক আর্লি চলে গেছে আমাদের ছেড়ে, তাদের আর অনেক কিছু দেওয়ার বাকি ছিল। আপনি অনেক ভালো গেয়েছেন প্রীতি, এবং আমার অনেক পছন্দের একটি গান, এবং গানটির যথার্থভাবে আপনি মূল্যায়ন করেছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ফাকিহা ইয়াসমিনকে, যিনি গাইবেন কে বাঁশি বাজায় রে, হ্যাপি আখান্দের জনপ্রিয় একটি গান।
মাঝে মানে না কিছুই ভালো লাগে না গানটা তো বেশ ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আমাদের সবাই একসঙ্গে যেভাবে গাইছিল আমি একটু বিচারকদের মতামত জানতে চাইবো তাদের কেমন লেগেছে ফামিদা নবী তুমি খুব ইনভলভ হয়ে গানটা গাইছিলে খুব ভালো লাগছিল মানে একটা যে একটা কিশোরীর যে আনন্দ মানে একটা ছেলে তাকে দেখে যেমন হয় তোমার সেই লাজুক গায়কীটা পেয়েছি যেটা হ্যাপি এখন মানে তো একটা হেসে হেসে গান গায় তার হাসি এবং তোমাকে দেখা মনে হচ্ছিল হ্যাপি এখন তোমাকেই দেখছে চমৎকার থ্যাংক ইউ আজকে কিন্তু ভালো হয়েছে গান থ্যাংক ইউ গুড সিঙ্গিং আমি ভাবছিলাম যে এই গানটা আপনি কি করেন মানে কেমন করে গাইবেন আপনার উপস্থাপনাটা কেমন হবে আপনি কিন্তু খুব ভালো গেয়েছেন এত সুন্দর গান গেয়েছেন এত সুন্দর সুন্দর কমেন্ট খুশি হওয়ার কথা তো না পার্থদা তো সবসময় বকা দিয়ে কথা বলে সবসময় এত বেশি নেগেটিভ কমেন্ট করার যে ভয় ছিল সেখান থেকে এত ভালো কমেন্ট এই জন্য কান্না চলে এসছে না গত রাউন্ড থেকে আপনার আজকের পারফরমেন্স আমার অনেক ভালো লেগেছে রিয়েলি গুড খুব মানে আমার মনে হয়েছে আপনি পুরোটা ইনভলভ হয়ে গানটি গিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি গান সম্পর্কে বলবো না কারণ গানটি আমার খুব প্রিয় একটি গান এবং আমার স্মৃতিতে এই গানটি আছে কারণ লাকি ভাইয়ের বাসায় আমি বলেছি সবসময় আড্ডা হতো গান হতো এই গানটি তখনই শোনা এবং আমার একটি কথা আমি না বললে পারছি না যে লাকি ভাইয়ের একটা বোন ছিল জেসমিন আপা এই গানটি প্রথম ওনার মুখে আমি শুনি অসাধারণ গেয়েছিলেন খুব আমার আজকে আপনার গান শুনে আমার কিন্তু ওনার কথা মনে করছিল যে হ্যাপি গেয়েছে পরে কিন্তু ওনার গলায় যেটা যে আমি যেটা পেয়েছিলাম ওটা কিন্তু পরে আমি পাইনি তারপর আমি বললো যে আজকে আপনার গান শুনে আমার কিন্তু ওনার কথা খুব মনে পড়ছে সো লাকি ভাইয়ের কথা মনে হচ্ছে জেসমিন আপার কথা মনে হচ্ছে হ্যাপির কথা মনে পড়ছে ধন্যবাদ আমি স্যার 3 মাস যাবৎ সিলনের সাথে আছি সেই প্রথম থেকে আমি জানি না আমি কেন এতটা অসুস্থ এখানে যারা যারা ছিল তারা সবাই প্রতিযোগিতা প্রতিযোগী প্রতিযোগীদের সাথে যুদ্ধ করছিল বাট আমি নিজের সাথে যুদ্ধ করছিলাম কেন যেন আমি আমার ভালো পারফরমেন্স দিতেই পারলাম না কখনো আমি আজকে বাদ যাই বা না যাই বাট আজকে আমি আপনাদের থেকে একটা ভালো কমেন্টস পেয়েছি দর্শক সময় হলো আর একটি বিরতিতে যাবার কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের প্রতিযোগীরা কে কি পাচ্ছেন যিনি বিজয়ী হবেন তিনি পাবেন 20 লক্ষ টাকা যিনি প্রথম রানার আপ হবেন তিনি পাবেন 10 লক্ষ টাকা এবং যিনি দ্বিতীয় রানার আপ হবেন তিনি পাবেন 5 লক্ষ টাকা এছাড়াও সেরা 11-তে থাকা বাকি 8 জন প্রত্যেকেই পাচ্ছেন 1 লক্ষ টাকা করে পুরস্কার এবারে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের আয়োজনের সর্বশেষ প্রতিযোগী মনীষা মণ্ডলকে যিনি গাইবেন সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় একটি গান আমি
সঞ্জীব চৌধুরীর এই গানটি এমন কেউ নেই যে গুনগুন করে গায় না, এটা আমাদের মনের মধ্যে এমনভাবে গেঁথে আছে। এই গানটি আপনি গাইবার চেষ্টা করেছেন, সুন্দর করে গেয়েছেন, আমাদের বিচারকদের কেমন লাগলো সেটা জানবো। তারিন জাহান, মনীষা, আপনার কণ্ঠ তো অবশ্যই চমৎকার, সেটা নিয়ে কোনো নতুন করে বলার কিছু নেই। তবে আজকে আপনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে দুটি জায়গায় কিন্তু আপনার তাল কেটেছে, স্পেশালি সেকেন্ড অন্তরার শুরুর দিকে আপনার তালটি ধরতে সমস্যা হয়েছে। বাট ওভারঅল আপনার পারফরমেন্স, গানের প্রেজেন্টেশন, আপনার যে আবেগ, সব কিছু মিলিয়ে ভালো ছিল, শুধু দুটো জায়গাটা ছাড়া। থ্যাংক ইউ ম্যাম। সঞ্জীবদের সাথে আমার অনেক সময় কাটানোর সৌভাগ্য হয়েছে, উনি আমার খুব ভালো বন্ধু ছিলেন। আপনার গানের ব্যাপারে যদি আসি, তাহলে অন্তরা রিপিট করার সময় যে ব্যাংকটা আছে, প্রথমবারেরটা কিছুটা ম্যানেজ করেছেন, সেকেন্ড টাইমটা আরও বেশি ছুটেছেন। আর এমনিতে গান গাওয়া আপনার ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। মনীষা, তুমি সবসময় সুন্দর করে গান করো, আমরা আজকে তোমাদের কোনো ভুল ধরবো না, আমার মনে আমার এটা ইচ্ছা। তবে তুমি যেভাবে নিজের একটা বেদনাকে তুলে ধরেছো গানটার মধ্যে, তোমার গায়কিতে সেটার স্পষ্টতা, পরিষ্কার উচ্চারণে আমি খুবই এনজয় করেছি, এবং আমার মনে হয়েছে তুমি যে ইম্প্রোভাইজেশনটা করেছো এটা এই গানটার সাথে চমৎকারভাবে গেছে। ওয়ান্ডারফুল সিঙ্গিং। থ্যাংক ইউ ম্যাম। আমার কিন্তু ভালো লেগেছে, স্পেশালি সঞ্জীব চৌধুরীর যে গানটি উনি করেছেন, এটা কিন্তু অন্তরায় যে একটা শেষের দিকে এক যে পোর্শনটা, এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার না, অনেক কঠিন একটা কাজ। সেই সুরটা আপনি এত সুন্দরভাবে ব্যালেন্স করেছেন, এটা খুব ভালো লেগেছে। আর কথাগুলো খুব স্পষ্ট ছিল, এবং যে ফিলিংসটা দরকার ছিল এই গানের মধ্যে, সেই ফিলিংসটা আপনার মধ্যে ছিল। সঞ্জীব দার কথা খুব মনে পড়ছে, খুবই মনে পড়ছে, কারণ আমরা খুবই কাছের লোক ছিলাম, অনেক দিন অনেক সময় কেটেছে আমাদের। ওনার জন্য ওনার আত্মার শান্তি কামনা করছি। থ্যাংক ইউ স্যার। পার্থ স্যারের কাছে আমার একটা অনুরোধ ছিল, স্যার আমার ছোট্ট মেয়ে, ও আপনার এই গানটি আপনার গাওয়াটা অনেক পছন্দ করে, আপনি আপনার সাথে যদি আমাকে একটু সুযোগ দেন দুই লাইন গাইবার ওর জন্য। আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরাত, আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকে বলে দেব সেই ফুলে ভরা গল্প, তোরা নেড়ে গেছি ভুল ধরে যায় ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে, আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে বাকি পাঁচজন প্রতিযোগীকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চোখ রাখুন এনটিভির পর্দায় এবং সিলনের ইউটিউব চ্যানেলে। সবাইকে শুভরাত্রি। আসি আসি বলে তুমি কত।